হ্যালো ভিউয়ার্স, আজকে যে বিষয়ে কথা বলছি যে ট্রু ব্যালেন্স, এই অ্যাপ্লিকেশন থেকে আপনি অনেক টাকা আয় করতে পারেন। সেটা কীভাবে আপনি অ্যাপ্লিকেশন থেকে আয় করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে একদম ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে? প্রথমত অ্যাপ্লিকেশনটা আমার ভিডিও ডিসক্রিপশন নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এই অ্যাপ্লিকেশনে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন এবং অনেক টাকা আয় করতে পারবেন। তো প্রথমত আপনি অ্যাপ্লিকেশনটা আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রথমত আপনি যখন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তো আপনার সামনে এরকম আসবে, অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ট্রু ব্যালেন্স। ট্রু ব্যালেন্স এখান থেকে আপনি কী করতে পারবেন, ডিটিএস রিচার্জ করতে পারবেন, ইলেকট্রিক বিল দিতে পারবেন, গ্যাস ভরতে পারবেন এবং পে লেটার এবং রিচার্জ আপনি রিচার্জ লোনে নিয়ে রিচার্জ করতে পারেন। তো পে ক্রেডিটেও আপনি নিতে পারেন, এখানে পয়সাও আপনি অ্যাড করে রিচার্জ করতে পারেন, ঠিক আছে? আর এখন দেখেন, ধরুন 100 টাকা পে করলে আপনি 1000 টাকার অবধি ক্যাশব্যাক পেতে পারেন। প্রিপেড এবং পোস্টপেড দুটাতেই অ্যাভেলেবেল ফেসিলিটি রয়েছে। 1 নম্বর গেলে, 2 নম্বরে তো আপনি দ্বিতীয়ত আপনি দ্বিতীয় ইনকাম হচ্ছে সেট, এখানে আপনি হেল্প ম্যানেজিং ইউর ব্যালেন্স, ঠিক আছে? এখান থেকে আপনার সিমের ডেলি কতগুলো ডেটা ইউজ করছেন সেটা পুরো ডিটেলসটাই আপনি এখান থেকে দেখতে পারবেন। টোটাল ইউজ, যেমন ইউটিউবে আমি ইউজ করেছি 683 MB, ক্লিক বাজি হয়েছে, বাল্লে বাজিতে ইউজ করছি। আপনি অ্যাপ্লিকেশানে কতগুলো MB খরচ করেছেন সেটাও দেখতে পারবেন, ঠিক আছে? সিম টাইপ এবং রান, এখানে আপনি ইনভাইট করে রান করতে পারেন, পার ইনভাইটে আপনাকে 5 রুপে 5 টাকা করে দেবেন, ঠিক আছে? রিচার্জ গেট আপ টু অটো ক্যাশব্যাক, আপনি যে কোনো রিচার্জে 1% ক্যাশব্যাক পেতে পারেন, ঠিক আছে? তো আশা করি এই অ্যাপ্লিকেশন থেকে আপনি অনেক টাকা আয় করতে পারেন, ইনভাইট এবং রান ইনভাইট করে এবং অনেক টাকা আয় করতে পারেন আপনার বন্ধুদেরকে শেয়ার করে। ইনভাইটের মানে হচ্ছে শেয়ার করে আপনি, আর এখানে আপনি ডিটিএস রিচার্জ এবং ইলেকট্রিক গ্যাস বিল এসব রিচার্জ করে অনেক টাকা আয় করতে পারেন। আশা করি আমার ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই।